নাই, সেটা যা চলে গেছে, সেটা সেটা পালায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহবাইয়ের এই নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। আজকের এই চাঞ্চল্যকর এপিসোডে থাকছে স্বৈরাচারের পতন হলো যেভাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তিনি ইতিমধ্যে সপরিবারে দেশ থেকেও পালিয়ে গেছেন। বিবিসির খবরে বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছেন, সাথে তার বোন শেখ রেহানা সহ পরিবারের সদস্যরা রয়েছেন বলে খবর পাওয়া গেছে। বিবিসির খবরে বলা হয় শেখ হাসিনাকে বহনকারী একটি হেলিকপ্টার ভারতের আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বার্তা সংস্থা AFP জানিয়েছেন, শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন ব্যক্তি AFP কে এই তথ্য জানিয়েছেন। তিনি এবং তার বোন গণভবন ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। তিনি একটি বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন, তবে তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। রয়টার্স জানিয়েছেন, সামরিক একটি হেলিকপ্টারে করে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিবিসি জানতে পেরেছে তাকে বহনকারী একটি হেলিকপ্টার ভারতের আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। নেতৃবৃন্দের সাথে সেনাপ্রধানের আলোচনা, বর্তমান সংকট নিরসনের দেশের সব রাজনৈতিক দলের নেতাদের সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের আলোচনা চলছে। এই সংবাদটি আমাদেরকে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। ISPR এর বিবৃতিতে জানানো হয়েছে, সংঘাত সহিংসতা পরিহার করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে সেনাপ্রধান। বেলা তিনটায় সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এই ভাষণে তিনি উল্লেখ করেন, BNP জামায়াত এবং অন্যান্য দলের নেতাকর্মীরা তাদের সাথে বৈঠকে বসেছেন এবং ওই অনুযায়ী তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন। গত 15 জুলাই এই রক্তাক্ত কোটা আন্দোলন শুরু হয়, যখন আবু সাইদ নামে রংপুরে এক বিশ্ববিদ্যালয় ছাত্র পুলিশের গুলিতে নিহত হয়। তখন থেকে এই আন্দোলনের সূত্রপাত আরো তীব্র হয়। এই জোরালো ভূমিকার পিছনে অনেকেই অবদান রয়েছে। এই আন্দোলনে আইনজীবী মহল, ছাত্র জনতার পাশাপাশি ছাত্রদের দাবি ছিল শুধুমাত্র একটি কোটা কেন্দ্রিক। তা আজকে বাস্তবায়ন হলো সরকার পতনের মধ্য দিয়ে। কোটা আন্দোলনের মধ্য দিয়ে জনসাধারণের এবং ছাত্র জনতার মিলিত প্রচেষ্টায় শেষ হলো বাংলাদেশের এই ফেসিবাদী স্বৈর শাসকের পরিসমাপ্তি। বাংলাদেশ 1971 সালের পরে আবার স্বাধীন হলো এই 2024 সালের 5ই আগস্ট, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।